everyone, this is your visa for Janabithi welcoming you to another brand new episode of Walker Future Music and Rhythm Happiness in every step. প্রত্যেক বৃহস্পতিবারের মতো রাত 11:30টা মানেই কিন্তু গানের উৎসব, আর সেই গানের উৎসবে আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার না, একজন নিশ্চয়ই সঙ্গীত শিল্পী আমাদের সাথে থাকবেন পরবারের মতো। এবারও ব্যতিক্রম নয়, আমাদের সাথে আমাদের একজন সম্মানিত অতিথি আছেন, তার সাথে পরিচয় করে দিব। তবে তার আগে তাকে যারা ফোন করতে চান এবং তার যারা আসলে ভক্ত কুল রয়েছেন তাদের নিশ্চয়ই অনেক 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 প্রশ্ন রয়েছে তার কাছে, রিকোয়েস্ট রয়েছে তার কাছে, তো সেই উপায়টা আগে বলে দিই। যারা যারা টিভি স্ক্রিনের সামনে রয়েছেন, আপনার পছন্দের শিল্পীকে ফোন করতে স্ক্রিনে দেখানো যে নম্বরগুলো রয়েছে সেই নম্বরগুলোতে আসলে ফোন করলে তাকে পেয়ে যাবেন, আমাকেও পাবেন, তার সাথে তাকেও পাবেন। যে মানুষটার কথা বলবো একটু আলাদা করে বলতে চাই, কারণ আলাদা করে বলার মতো তার অনেকগুলো জায়গা রয়েছে। প্রথম যে কোনো জিনিসের আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, অন্যরকম একটা স্পেশালিটি কাজ করে। যে বাংলাদেশে প্রথম 2005 সালে আমরা যেই একটা কম্পিটিশান হয়েছিল এবং সেই কম্পিটিশনের আদলে অনেকগুলো ভালো সঙ্গীত শিল্পীকে আমরা পেয়েছি, তার প্রথম যিনি দাবিদার এবং প্রথম যিনি চ্যাম্পিয়ন তাকে আমরা আমাদের সাথে আজকে পেয়েছি। নিশ্চয়ই যারা যারা আসলে সেটা দেখেছেন এবং জানেন আমার ভনিতা নিশ্চয়ই বুঝে গেছেন। তারপরে বলে দিতে চাই, 2005 সালের ক্লোজ আপ ওয়ান তারকা বলবো না, চ্যাম্পিয়ন বলতে চাই, আমাদের সাথে রয়েছেন আপনাদের সবার প্রিয়, আপনাদের ঘরের ছেলে এবং আমাদের বাংলাদেশের গৌরব, আমাদের নলকবাবু। কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের প্রোগ্রামে আজকে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দিয়েছেন, এবং বিশেষ করে নলক ভাই আপনি, আপনার কাছে তো প্রশ্নের মানে আমি বলবো ঝুড়ি নিয়ে আজকে বসেছি আমি, কিন্তু তার আগে আপনাকে ওয়েলকাম এবং আপনার গান দিয়ে আজকে প্রোগ্রাম শুরু করব। ডেফিনেটলি কোন গানটা দিয়ে শুরু করব? থ্যাংক ইউ সো মাচ, আমি প্রথমে একটু ধন্যবাদ জানাই আজকে যে মিউজিশিয়ান ভাই আমার সাথে আছে, আমার অত্যন্ত কাছের, আর এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে আছেন সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। আর সেই সাথে আমি তো NTV পরিবারের একজন, ডেফিনেটলি আমার প্রিয় চ্যানেল NTV পরিবারের সবাইকে, আজকে যারা ক্যামেরায় আছে সাউন্ডে আছে সবাইকে, আপনাকে সহ সবাইকে অনেক অনেক অভিনন্দন। এই প্রোগ্রামটাতে আমি এর আগেও কয়েকবার এসেছি, তো ইনশাআল্লাহ আশা করছি খুব ভালো হবে। ডেফিনেটলি না ভালো হওয়ার সুযোগ নেই আজকে আমাদের। প্রথমে যে গানটা করব এটা আমার জীবনের প্রথম মৌলিক গান, আমি ক্লোজ আপ ওয়ানে গিয়েছিলাম, গানটি লিখেছেন শ্রদ্ধা কবির বকুর ভাইয়া এবং সুর করেছেন আলী আকবর রূপু। শুনেছি আমি, মৌসুমি হয় ছুঁয়ে ছুঁয়ে যায়, কাছে এসেছিলে তুমি ভিরূপাই, সুন্দর রূপ দেখি কত ছবি একে একে, মুগ্ধ হয়েছি ওই সৃষ্টি মেঘ ভাঙার দিল প্রতিশোধ, গতকাল হয়ে যাওয়া বৃষ্টি মে প্রতিশোধ, গতকাল হয়ে যাওয়া বৃষ্টি, পারিনি জবাব দিতে বোবা ভাষা বুঝে নিতে তোমার ওই ভীরু ভীরু দৃষ্টি, মেঘ ভাঙা রোদ নিল প্রতিশোধ, গতকাল হয়ে যাওয়া বৃষ্টি, এসেছিলে তুমি ভীরু পাই, ও মৌসুমি হাই ছুঁয়ে ছুঁয়ে যায়, কাছে এসেছিলে তুমি ভীরু পাই,
সুন্দর রূপ দেখে কত ছবি এঁকে এঁকে সুন্দর রূপ দেখে কত ছবি এঁকে এঁকে মুগ্ধ হয়েছি ওই সৃষ্টি মেঘবন রোদ নীল প্রতিশোধ গতকাল হয়ে যাওয়া বৃষ্টি দিতে চাই তোমায় মনেরই আশ ও মন যেন মানে না চোখেরই শাস দিতে চাই তোমায় মনেরই আশ মিষ্টি সুবাস মেখে তুমি এলে দূর থেকে মিষ্টি সুবাস মেখে তুমি এলে দূর থেকে হয় না তুলনা সেই মিষ্টি মেঘভন নীল প্রতিশোধ গতকাল হয়ে যাওয়া বৃষ্টি পরিণি জবাব দিতে বোবা ভাষা বুঝে নিতে তোমার ওই ভীরু ভীরু দৃষ্টি মেঘ ভাঙারো নীল প্রতিশোধ গতকাল হয়ে যাওয়া বৃষ্টি ইউর মোস্ট ওয়েলকাম আমি বলছিলাম যে অনেকগুলো প্রশ্নের ঝুড়ি নিয়ে বসেছি কিন্তু গান শুনে মনে হচ্ছে আর প্রশ্ন করার দরকার নেই আজকে খালি গানই শুনি অসংখ্য অসম্ভব সুন্দর একটা গান আমি আমার এখনও মনে আছে আমি যখন 2005 সালে আপনার প্রথম মৌলিক গান ছিল এটা এবং যখন আপনাদের সেই মৌলিক গানের পর্বে গাচ্ছিলেন একটা অন্যরকম নোলককে আমরা দেখতে পেয়েছিলাম ঠিক না মানে লোকগীতি করছেন নোলক হ্যাঁ হঠাৎ করে এত সুন্দর একটা মিষ্টি ভয়েস নোলকের মানে অন্যরকম করে একটা পুরোটাই আমার আল্লাহ পাকের দান আমি সবসময় আল্লাপাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এত সুন্দর একটি গলা দিয়েছে আর বাংলাদেশের মানুষ অবশ্যই আমার এই গলাটাকে অনেক বেশি ভালোবাসে আপনাকে আপনার কণ্ঠটাকে ভালোবাসা আমি পেয়েছি সবার কাছ থেকে সেই ভালোবাসা ব্যতিক্রম আজকে হয়নি ফোন আছে একটা ফোন নিয়ে আসো হ্যালো দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো সালাম আলাইকুম আপা আমি খোকন বলছিলাম ময়মনসিং থেকে ভালো আছেন অনেক ভালো আছি খোকন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ নোলক আছেন আজকে জানেন তো আমাদের সাথে প্রথম শিল্পী এর জন্য আমাদের আসলে অনেক গৌরব বোধ করি আর আপনি জানি আপনার বাড়ির সিদ্দিক স্যার এর খুব ভক্ত বা আপনার ওনার গানই বেশি আমাদের সাথে থাকেন এবং প্রথম কলটা আমরা আপনার কাছ থেকে পাই আরেকজন দর্শক রয়েছেন সেটা নিয়ে আসি ফোন হ্যালো কে আছেন আমাদের সাথে এখন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন জি আমি মৌ বলছি ঢাকা থেকে আচ্ছা মৌ অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য নোলক শুনছেন কথা বলুন জি হ্যাঁ আসলে যিনি ফোন করেছে ও আর কি আমার ওয়াইফ আচ্ছা থ্যাংক ইউ তাহলে তো হ্যাঁ কোনো রিকোয়েস্ট থাকলে তোমার তোমাদের প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে সব সময়ের মতো এবার অনেক সুন্দর হচ্ছে ভালো হচ্ছে আর আশা রাখি সবসময় এভাবে থাকবা আমাদের পরিবারের সাথে আর এনটিভি তো আমাদের পরিবার ঠিক আছে যেখানেই লাইভ করো এনটিভি মানে হচ্ছে আমাদের পরিবার এখানে বসলে এবং দেখলে মনে হয় যে অন্যরকম কিছু ঠিক আছে থ্যাংক ইউ আমার আম্মা ভালো আছে
মোর পছন্দের গানগুলো গিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অবশ্যই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাবি ফোন করবার জন্য। আপনি তো থাকবেন শেষ পর্যন্ত, রিকোয়েস্ট করার কোনো দরকার নেই, থাকুন আমাদের সাথে। এখন কোন গানটা শুনবো? এখন আমি আমার অসম্ভব প্রিয় একটি গান, আমি এই পর্যন্ত 250-র মতো মৌলিক গান আমার আছে, হ্যাঁ, তো এই লিস্টগুলোর ভিতর আমার অন্যতম একটা প্রিয় গান, যদি বলি যে বাংলাদেশে আমি যত গানই করি হয়তোবা 3 নম্বরের ভিতরে 1 নম্বর এই গানটি থাকবে সারা জীবন। আমার একটি খুব পছন্দের একটি মায়ের গান, এই গানটা যিনি লিখেছেন ওনাকে আমি মা বলে ডাকি, ওনার নাম নার্গিস আলমগীর। গানটি লিখেছেন, শুরু করেছেন মনিরুজ্জামান, আমার 5ম সোলো অ্যালবামের গান, শুনেছি। ঠিক আছে, আর এই গানটা অবশ্যই আমি বাংলাদেশের সব মায়ের মায়েদের জন্য করছি, স্পেশালি আমার মা। পৃথিবীটা কেঁপে ওঠে জড়ভাবে, মা তুমি এত বড় হলে কিভাবে, পৃথিবীটা কেঁপে ওঠে জড়ভাবে, মা তুমি এত বড় হলে কিভাবে, গড়লে আমায় তুমি সব নিয়ে, পারিনি দিতে তবু ব্যথা মুছিয়ে, মা তুমি এত বড় হলে কিভাবে, মা তুমি এত বড় হলে কিভাবে। যাবে হারিয়ে ডাকবে না কেউ মরে হাত বাড়িয়ে, ও সময়ের টানে জানি যাবে হারিয়ে ডাকবে না কেউ মরে হাত বাড়িয়ে, আমি কি সবাই মায়ের দাবি তবু শুধু রয়ে যায়, আমিও হতে চাই এমন একজন, অনেক বড় মগ হলে যেভাবে, মা তুমি এত বড় হলে কিভাবে, পৃথিবীটাকে জড়ভাবে গড়লে আমায়
এই যে ভালোবাসার বহিঃপ্রকাশ এবং সম্মানের একটা জায়গা, অন্যরকম একটা জায়গা বিলং করে প্রত্যেক মায়েরা, তাদের জন্য এত ভালোবাসা, মায়েরাও আপনাদের আপনাকে অনেক বেশি ভালোবাসে নিশ্চয়ই, সেই রকম কোনো অভিজ্ঞতা আছে কিনা যে কোথাও গিয়েছেন কোনো কনসার্টে? আমি আসলে দেশের বাইরে যেখানে গিয়েছি, আমি মানে ইয়ং জেনারেশন থেকে আমি মানে বৃদ্ধ বয়সে যারা, বিশেষ করে আমাদের মা বয়সে যারা আছে, অনেক বয়স্ক বয়স্ক মায়েরা আমাকে সবসময় বলতো, মানে আমার খুব ফ্যান এখন পর্যন্ত বাংলাদেশে, অনেক গ্রাম অঞ্চলে যাই, অনেক অনেক মানে অনেক বয়স্ক বয়স্ক আসে সবাই, বিশেষ করে মহিলারা বেশি আসে, এসে বলে যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, বলে যে তোমার এই সেই ক্লোজ আপন দেখেছিলাম, অনেক দোয়া করেছি। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, বিশেষ করে দেশের বাইরে যখন আমরা যাই, সবাই তো আর বাংলাদেশে ওইভাবে আসতে পারে না, তো আমাদের প্রতি আলাদা একটা মায়া কাজ করে তাদের। ডেফিনেটলি। আচ্ছা, এই যে দর্শকদের কথা বলছিলেন এবং এত এত ফ্যানের কথা বলছিলেন, তারাও আমাদেরকে বারবার করে ফোন দিচ্ছে এবং ফোন নিতে হচ্ছে এখন একটা। হ্যাঁ, প্লিজ, অবশ্যই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি কিশোরগঞ্জ থেকে রিপন রায় লিপু বলছিলাম, ট্রাস্টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আচ্ছা, কথা বলুন, নলক শুনছেন, আপনার দেশের মানুষ। জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নলক তো আমাদের বৃহত্তর ময়মনসিং এর একটি সন্তান, গর্বিত সন্তান, যে বাঙালি জাতিকে 2005 সালে এনটিভির মাধ্যমে একটি উপহার দিয়েছিল, যে এনটিভি এবং ক্লোজ আপ মিলে যে তৃণমূল থেকে যে মানুষ থেকে নিয়ে এসে সত্যিকারের যে এনটিভি যে একটি গণমাধ্যম, সেটা আসলে উপহার দিয়েছিল। সত্যি আমরা কিশোরগঞ্জের মানুষ, চন্দ্রাবতীর বাড়ি, বাংলাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, ইসাকা মানসিং এর বিজড়িত কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জের মানুষ সবসময় আপনাদেরকে এনটিভি পরিবারকে স্মরণ রাখবে। নলক আমাদের আসল একটা মানে, নলক তো আমার একেবারে খুব আপন মানুষ। 2005 সালে যখন প্রথম বিজয় হয়েছিল, কিশোরগঞ্জে যে প্রোগ্রামটি করেছিল নলক, তখন বলার সাথে সাথে কিশোরগঞ্জে কি প্রোগ্রামটি করে দিয়ে আসলো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আপনি ফোন করেছেন, আপনি দোয়া করবেন আমার জন্য। আর যিনি ফোন করেছিল উনি আমাদের ধর্ম মন্ত্রণালয়ে আছে। আচ্ছা, আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই, তো থ্যাংক ইউ ভাইয়া ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দর্শক নিশ্চয়ই শেষ পর্যন্ত সাথে থাকবেন। নলক, এখন কোন গানটা শুনবো আমরা? এখন আমি যে গানটা করব, আমার খুবই খুবই পছন্দের শিল্পী, আমাদের বাংলাদেশের কিংবদন্তি, শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার, ওনার স্মরণে একটি গান করছি। আসলে আল্লাহ পাক উনি যেখানেই থাকুক, আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখে, সবসময় এই দোয়াটাই ওনার জন্য। তো আমার খুব প্রিয় একটা গান, ফেরারি মন করছে। ফেরিয়ে মোটায় আমার মনে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারে বার। ফেরিয়ে মোটায় আমার মনে পারি আশায় ফিরে আসে বারে বার।
চলে যাবে, কি জানি কি ভুল ছিল আমাকে, কেন গেলে কাঁদিয়ে তাই ফিরে আসি বারে বার, মনে না কোনো বাধা তোমাকে পারি আশায় ফিরে আসে বারে একটি গান করছি, গানটি লিখেছেন এবং সুর করেছেন শাহ আব্দুল করিম এবং গানটার কম্পোজার হচ্ছে আমাদের হৃদয় খান। আশা করি ভালো লাগবে সবার। আর যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে তোমার প্রেম হবে না, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে তোমার প্রেম হবে না।
বাইরে প্রেমের বাতাস লাগে যার গায়, দেখলে তারে চেনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়, দেখলে তারে চেনা যায়। প্রমাণ দেশে ভাবভঙ্গিমায়, প্রমাণ দেশে ভাবভঙ্গিমায়, আত্মসুখের ধার ধারে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে তোমার প্রেম হবে না। রসে মাখা যে জন রসিক সুজন সে মহাজন, পঞ্চ রসে মাখা যে জন রসিক সুজন সে মহাজন, অন্তরে তার পরশ রতন, অন্তরে তার পরশ রতন, সে করে স্বরূপ সাধনা, বিনা লজ্জা হয় থাকিলে প্রেম হবে না। বিনা লজ্জা ভয় থাকিলে তোমার প্রেম হবে না। প্রেম যার ভাগ্যে ঘটে আধারে তার চন্দ্র ওঠে, আর শুদ্ধ প্রেম যার ভাগ্যে ঘটে আধারে তার চন্দ্র ওঠে, শুদ্ধ প্রেম যার ভাগ্যে ঘটে আধারে তার চন্দ্র ওঠে। আব্দুল করিম প্রেমের হাটে, আব্দুল করিম প্রেমের হাটে, সময়ে যাইতে পারল না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। যে করে আত্মসমর্পণ, যে করে আত্মসমর্পণ, তার প্রেমে আর গোল বাধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে তোমার প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ঘৃণা ভয় থাকিলে তোমার প্রেম হবে না। থ্যাংক ইউ, খুবই মজার একটা গান। আমার প্রশ্ন হলো এই যে ঘৃণা লজ্জা ভয়, এগুলো কি ছিল কিনা আমার? হ্যাঁ হ্যাঁ, আলমগীর ভাই বলছে ছিল না। একটা মানুষের ভিতরে এই তিনটা জিনিস কিন্তু থাকে। আচ্ছা, খালি অনেক সময় প্রেম করতে গেলে হয়তো বা অনেক সময় থাকে না। আচ্ছা ঠিক আছে, খুব ট্রিকি একটা অ্যানসার, খুবই ট্রিকি একটা অ্যানসার। ভাবি যে তো ফোন করেছিল, আমরা ধরে নিলাম সেটা ছিল না প্রেমের সময়। আচ্ছা না, এটা আসলে একান্ত ভালোবাসার ব্যাপার। ঠিক আছে, আর রিয়েল ভালোবাসা যেগুলো এই পৃথিবীতে আছে, আব্দুল করিম এটাই বোঝাতে চেয়েছে, রিয়েল ভালোবাসা, রিয়েল লাভ যেগুলো আছে সেগুলোতে আসলে ঘৃণা লজ্জা ভয় কিছুই থাকে না। আচ্ছা, অবশ্যই নেই। তাই দর্শক, ঘৃণা লজ্জা ভাই কোনোটা না রেখে একদম আজকে আমাদের ফোন দিচ্ছেন, দিচ্ছেন ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি নাসিম বলছি, জামালপুর থেকে। আচ্ছা নাসিম, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, নুলক শুনছেন, কথা বলুন। আসসালামু আলাইকুম নাসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নুলক কি খবর, ভালো আছো? জি জি ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভালো। আমরা তো আসলে, তুমি তো আমাদের গর্ব সুরা মমসিং সহ, আমি মনে করি যে আমরা সারা বাংলাদেশে তুমি গর্ব। তোমাদেরকে, তুমি যখন গান গাইতেছিলা তখন আমরা গাজীপুর সহ, আমার বাড়ি গাজীপুর, গাজীপুর সহ আমার মা তোমার জন্য অনেক দোয়া করছে, এবং সবসময় আমরা ই করছিলাম যে তোমাকে ভোট দিছিলাম তুমি যাতে ফার্স্ট হও, আল্লাহর রহমত তুমি
সেখানে ক্লোজ আপ অনে ফার্স্ট ছিল এবং তুমি আমার দেশের আমাদের দেশের জাতির গর্ব। আশা করি আগামী দিনে তুমি আরো অত্যন্ত সমৃদ্ধি কামনা করছি। তোমার কাছে জি বলি গানের জি এই একটা গান আছে যে আমি কেমন করে দিব মাটি মা তোমার কবরে তুমি যদি আমার আগে মরে যাও, এরকম একটা গান আছে ধন্যবাদ ফোন করবার জন্য। নিশ্চয়ই শেষ পর্যন্ত সাথে থাকবেন। দুই লাইন কি এখনই আমরা শুনবো? ও মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, ও মা তুমি আমার আগে যেও না গো মোরে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ নলক। এখন আমরা আসলে কোন গানটা শুনবো? এটা তো রিকোয়েস্টে গান ছিল। এখন যে গানটা করবো, এই গানটা আমার অসম্ভব প্রিয় একটি গান, বিশেষ করে আমার মায়ের খুব পছন্দের একটা গান। আচ্ছা, আমার আম্মা বলে দিয়েছিল যে বাবা এই গানটা তুই গাবি, ঠিক আছে? আচ্ছা, তো এই গানটা শ্রদ্ধেয় খালেদ হাসান মিলু স্যারের অনেক জনপ্রিয় একটি গান। আমাদের রাজ্জাক স্যার অভিনয় করেছিল এই ছবিতে, তো আমি এই গানটা শুনেছি। অসম্ভব জনপ্রিয় একটি গান, আশা করি ভালো লাগবে। আমার মতো এত সুখী নই তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নই তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা চড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নই তো কারো চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে নজর, চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে লোঝর। জানি মমতার টানে কেঁদে মরে, বেদনার কথা এখন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা চড়ানো মায়ার বাঁধন।
বুকে ধরে যত ফুল ফোটালাম, বিনিময়ে কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। কেন মমতার টানে কেঁদে মরে, বেদনার কথা এখন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো একজন শিল্পীর গান, অসম্ভব সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন আমাদের মিলু, তাকে স্মরণ করে গাওয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সেই সময়টুকুকে স্মরণ করিয়ে দেবার জন্য। আচ্ছা, আর একটু স্মরণ করিয়ে দিচ্ছে, দর্শকরা ফোন দিচ্ছে বারবার আপনার সাথে কথা বলবে, আসলে দর্শকদের জন্যই আমাদের এই আয়োজন, ডেফিনেটলি দর্শকরা যত ফোন করে আমাদের ততই ভালো লাগে, ততই ভালো লাগে। আচ্ছা, একজন দর্শক রয়েছেন সাথে, কে আছেন এখন এই মুহূর্তে আমাদের সাথে? উপরে আগাও, আমি একটুকু কামনা করি, ইনশাল্লাহ তুমি ভালো লো। থ্যাংক ইউ ভাইয়া, আমার জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ, ইনশাল্লাহ। তোমার মায়ের দেখতেছে, তোমার মার জন্য একটা গান গাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফোন করবার জন্য, নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। নলক, গানে যাব। এই যে 2005 থেকে 18, 13 বছর হয়ে গেল, অনেকখানি সময়। হ্যাঁ, এই ছোট করে যদি জিজ্ঞেস করি কেমন কাটলো এই সময়টা? আসলে আমি 2005 সালে যখন ক্লোজ আপ ওয়ানে আসি ইন্টারভিউর মাধ্যমে, তখন আমি অনেক ছোট ছিলাম, আমার বয়স 18 ছিল। আচ্ছা, সেই থেকে আজকে এক যুগ পার হয়ে গেছে। আসলে চলার পথে অনেক বাধা, অনেক ভুল ত্রুটি হয়তো হয়েছে, তো অবশ্যই ভুল থেকে মানুষ অনেক কিছু শেখে। আমি আমার দর্শকদেরকে এতটুকু বলবো যে যারা ভুল থেকে শেখে এবং সেই জায়গাটা ধরে রাখতে পারে, তারাই প্রকৃত অনেক মানুষ, এবং ভুল থেকে ভালো কিছু হয়। আর আমার চলার পথে হয়তো বা ভুল ত্রুটি ছিল, প্রতিটা মানুষেরই থাকে, আর আমি তখন অনেক ছোটও ছিলাম। সব কিছু মিলিয়ে আমি গানের মানুষ, গানের সাথে আছি, সারা জীবন গানের সাথেই থাকব, এবং সেই সাথে অনেক সুন্দর সুন্দর গান আমার বাংলাদেশের মানুষ আমাকে অনেক কষ্ট করে নলক বাবু বানিয়েছে, আমি তাদের যে প্রত্যাশা, চাওয়া পাওয়া, এই জিনিসগুলো আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আমি পূরণ করার চেষ্টা করব। এটা এতটুকু আমি কথা দিতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। এখন কোন গানটা শুনবো? এখন আমি যে গানটা করব, এটা আমার আরেকটু রিদমিক গান। আচ্ছা, আবার নাচতে পারবো আমরা? এই গানটা আমার আনরিলিজ একটি ট্র্যাক, অসম্ভব মজার একটি গান। এই গানটা আমি প্রায় লাইভে গাওয়ার চেষ্টা করি, আমার মিউজিশিয়ান ভাইয়েরও আমার সাথে সাথে গানটি গায়, তো আমরা ইনশাল্লাহ একসাথে মজা করব। ওকে, শোনাচ্ছি সবাইকে। কেন খুঁজে ফিরি বাহিরে, হো হো
যে থাকে আমার ভেতরে তারে, সে যে দেয় না দেখা কথা কয়। ও লাভলি, থ্যাংক ইউ। এই একলা মনের সঙ্গী হয়ে ঘরে, আমি কেমনে পাবো তারে, আমি কেমনে পাবো তারে। প্রেম শিখাইলো যে আমারে, কেন খুঁজে ফিরি বাহিরে। ও যে থাকে আমার ভেতরে তারে, সে যে দেয় না দেখা কথা কয়। ও এই একলা মনের সঙ্গী হয়ে ঘরে, আমি কেমনে পাবো তারে, আমি কেমনে পাবো তারে। প্রেম শিখাইলো যে আমারে, ও প্রেম শিখাইলো যে আমারে। কেন প্রেম শিখাইলো সে এই প্রেমে বড় জ্বালা, পুরে পুরে সোনা রঙ্গ হয়ে গেল কালা। কেন প্রেম শিখাইলো সে এই প্রেমে বড় জ্বালা, পুরে পুরে সোনা রঙ্গ হয়ে গেল কালা। সে যে বড় নিঠুর বন্ধু রে, এই ভালোবাসার দাম দিল না রে। সে যে দেয় না দেখা কথা কয়। ও এই একলা মনের সঙ্গী হয়ে ঘরে, আমি কেমনে পাবো তারে, আমি কেমনে পাবো তারে। প্রেম শিখাইলো যে আমারে, ও প্রেম শিখাইলো যে আমারে। তার কথায় বড় ছলা কলা, শুধু মায়ায় ভরা, আমি অবস্থারি ফান্দে পয়রা গেছি ধরা। কোথাও নাই কি এমন আদালত, ও যেথা তারি দোষের বিচার শুধু করে, সে যে দেয় না দেখা কথা কয়। ও এই একলা মনের সঙ্গী হয়ে ঘরে, ও আমি কেমনে পাবো তারে, আমি কেমনে পাবো তারে। প্রেম শিখাইলো যে আমারে, ও প্রেম শিখাইলো যে আমারে। কেন খুঁজে ফিরি বাহিরে, ও যে থাকে আমার ভেতরে তারে, সে যে দেয় না দেখা কথা কয়। ও এই একলা মনের সঙ্গী হয়ে ঘরে, আমি কেমনে পাবো তারে, আমি কেমনে পাবো তারে। প্রেম শিখাইলো যে আমারে, ও প্রেম শিখাইলো যে আমারে, ও প্রেম শিখাইলো যে আমারে, ও প্রেম শিখাইলো যে আমারে। সত্যি মজার একটা গান, অসম্ভব মজার একটা গান। দোয়া করবেন, এই গানটা এখনো রিলিজ করিনি। তাহলে তো আমাদের এনটিভির জন্য, মানে আমাদের জন্য স্পেশাল এটা, আনরিলিজ একটা ট্র্যাক আমরা শুনলাম। আচ্ছা, আমরা এনটিভিতে আসলে আমি চেষ্টা করি সব সময় অনেক একটু মজা করে গান করতে চাই। পরিবারে তো মজা হবে ডেফিনেটলি, কারণ সবাই খুব আপন। আজকে যারা ক্যামেরা আছে, সাউন্ডে আছে, আমাদের জুনায়েদ ভাই। লোক এখন কোন গানটা শুনবো? এখন আমি আমার নিজের সুর করা একটি গান করব। আচ্ছা, আমি লন্ডনে দুইটা অ্যালবাম করেছিলাম, ওই দুইটা অ্যালবামের গানই আমি নিজে শুরু করি। আচ্ছা, একটা অ্যালবাম আমার আকাশ, আর একটা হচ্ছে চাঁদের আলো।
তো আমার আকাশ এই গানটি শোনাচ্ছে সবাইকে। গানটি লিখেছেন শাশুড়ি লামিন এবং সুর করেছি গেয়েছি আমি। আমার দর্শকরা বলতে পারবে কেমন হয়েছে, শোনাচ্ছে সবাইকে। তুমি সুখের মকমল নেশায় করছো গ্রহণ সাধ, করছো গ্রহণ সাধ, আমার আকাশ মেঘলা দুপুর তোমার আকাশে চাঁদ, আমার আকাশ মেঘলা দুপুর তোমার আকাশে চাঁদ, তুমি সুখের মকমল নেশায় করছো গ্রহণ সাধ, করছো গ্রহণ সাধ, আমার আকাশ মেঘলা দুপুর তোমার আকাশে চাঁদ। শুরুতে আমার পরিচয়টা ভুল করিয়ে দেয়া হয়েছিল যে শুধুমাত্র সঙ্গীত শিল্পী বলেছিলাম, এরপর থেকে আর আসলে বলবো সঙ্গীত শিল্পী সুরকার নলক বাবু। অসম্ভব সুন্দর একটা গান, চেষ্টা করছি। থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন। আমি লাস্ট গানটি গাওয়ার আগে আমার সাথে এত সুন্দর করে যারা বাজালো তাদের একটু পরিচয় করিয়ে দিই। তা তো নিবই অবশ্যই, ডেফিনেটলি আমার পছন্দের মানুষগুলো আছেন, দর্শকও রয়েছেন। একজন দর্শক ওয়েট করছেন, ফোনটা নিয়ে আসি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, শুনছি আমরা, কে আছেন আমাদের সাথে?
জামালপুর থেকে রুবুল বলছিলাম। আচ্ছা, কথা বলুন, জামালপুরের মানুষই রয়েছেন আমাদের সাথে নলক শুনছেন? জি জি জি, নলক ভাইয়ের আমি এক খুব ভালো এক বন্ধু বলছিলাম, বাজারিপাড়া থেকে, মঞ্জু ভাই। ও আচ্ছা, হ্যাঁ ভাই, ভালো আছো? জি ভাই, ভালো আছি ভাই। ভাইয়ের চেহারাটা দেখে ভাই মানে আগের চেয়ে আরো আপডেট মনে হইতেছে ভাই। ভাই ছোট দেখতে যে অবস্থা দেখছিলাম ভাই, তার চেয়ে অনেক পরিবর্তন ভাই। একটা রিকোয়েস্ট ছিল ভাই তোমার জন্য ভাই। কও ভাই। এই যে সর্বনাশ পদ্মা নদীর গানটা ভাই, অনেকদিন ভাই তোমার কণ্ঠে শুনি না ভাই। আরে আমাদের তো আসলে সময় খুব কম, আমি চেষ্টা করছি, চেষ্টা করছি। ওকে, আচ্ছা আরেকজন দর্শক রয়েছেন, তার ফোন নিয়ে আসি। হ্যালো, দর্শক কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, হ্যালো, শুনছি আমরা, কে আছেন আমাদের সাথে? মূলক ভাইয়ের সাথে কথা বলতে চাই, জামালপুর থেকে। আচ্ছা, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার বাড়ি মেলান্দ থানা আমিটি গ্রাম। জি, মূলক ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, সর্বনাশ পদ্মা নদী গানটা গাওয়ার জন্য। আচ্ছা, আরে ঠিক আছে ভাইয়া, আমি দুই লাইন শোনাচ্ছি। ওকে, অসুবিধা নেই, দুই লাইন করি। হ্যাঁ, ও পদ্মা নদী রে, সর্বনাশ পদ্মা নদী, তোর কাছে শুধাই, বল আমার তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, নদীর কুল কিনারা নাই। থ্যাংক ইউ, ধন্যবাদ নলক। দর্শকদের এইরকম ভালোবাসা রিকোয়েস্ট রাখেন বলেই সবাই এত এত আশীর্বাদ করেন, এটা হলো প্রমাণ। পরিচয় করে দিবেন বলছিলেন সহকর্মীদের সাথে? আসলে আমার ভাইয়েরা এত সুন্দর করে না বাজালে এত সুন্দর করে গাইতে পারতাম না। আচ্ছা, আমার বাম সাইডে আছে আমার দেশি মানুষ, কিবোর্ড আছে নজরুল ভাই। আচ্ছা, আপনার নাম নজরুল? আমাদের ডান দিকে আছে আমাদের খুব শ্রদ্ধেয় বড় ভাই শিমুল ভাই, তবলা আছে, শিমুল ভাইকে তো আমি চিনি, এবং বেস গিটার আছে আমাদের শ্রদ্ধেয় রাজা ভাই, এবং লিড গিটার আছে আমার খুব বড় ভাই, খুব বেশি কাছের বড় ভাই রাসেল ভাই, আর সর্বশেষ অক্টোপ্যাডে আছে আমাদের সম্মানিত আমার খুব কাছের বড় ভাই আলমগীর ভাই প্যাডে আছে। তো সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ গানে যাব, দর্শকদের কাছে বিদায় নিয়ে নিই, তার আগে যদি নলকের কিছু বলা থাকে দর্শকদের। আমার প্রিয় দর্শক, আমি এতটুকুই বলবো, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর গান সারা জীবন গেয়ে যেতে পারি, আপনাদের অনেক সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি, আমার পরিবারের সবাইকে নিয়ে যেন আমি অনেক ভালো থাকতে পারি। আল্লাহ পাক যেন সবসময়, যেহেতু আমি মুসলমান, যেন বেশি বেশি নামাজ কালাম পড়তে পারি, দোয়া করবেন। আমার এনটিভি পরিবারকে অনেক ধন্যবাদ, ক্যামেরায় যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে ফুটেজ করার জন্য, আর সেই সাথে ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই জুনায়েদ ভাইকে, এনটিভি পরিবারের সবাইকে, এবং আপনাকে, এবং খুব সুন্দর সাউন্ডে যিনি আছেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস মিউজিক অ্যান্ড রিদম হ্যাপিনেস ইন এভরি স্টেপ। ফরজান আজকের মতো সাইন আউট করছি, আগামী পর্বে অর্থাৎ বৃহস্পতিবার আবারও দেখা হবে সেই হ্যাপিনেসটাকে সাথে নিয়ে। টিল দেন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এনটিভি। শুভরাত্রি। শেষ গানটা করব আমার প্রিয় শিল্পী, পছন্দের শিল্পী, উনি আমাদের মাঝে নেই, আমার শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী মারি সিদ্দিকি স্যারের একটি গান দিয়ে শেষ করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। তো শেষ গানটি শোনাচ্ছি, উকিল মুন্সির লেখা। বন্ধু আরে আরে করো তো মার মনে জানো, বন্ধু আরে করো তো মর মনে জানো,
নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সেই সময় ও সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরারে বন্ধু ত্রিভুবনের বিচার যেদিন হন্ধুয়ারে বিচ্ছেদের বাজারে